আমার অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা NMMS অর্থাৎ ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপের পরীক্ষা যারা দিয়েছিলে, তো তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। তোমরা কিন্তু অনেকেই জেনে গেছো, এবার এখনও হয়তো অনেকেই জানো না। যারা জানো না তারা অবশ্যই, তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্টটাকে চেক করে নাও যে তোমরা পাস করেছো কি পাস করনি। তো চলো আগে তোমরা দেখে নাও, অর্থাৎ আমি তোমাদের মোবাইলের স্ক্রিনে নিয়ে যাব এবং সেখানে কীভাবে তোমরা নিজেদের মোবাইলের মাধ্যমেই তোমাদের রেজাল্টটা দেখতে পাবে সেটা আগে তোমরা দেখে নাও। তো চলো, তোমরা প্রথমে গুগল বা অন্য কোনো ব্রাউজারে তোমরা চলে আসছো। এসে তোমরা এখানে সার্চে কি লিখবে ভালো করে বোঝো। এখানে তোমরা লিখবে WBSED ডট ডি লিখবে স্কলারশিপ SCHOLERSHIP। এটা লেখার পর তোমরা এটাকে সার্চ করো। সার্চ করার পর একদম প্রথমে দেখো একটি পোর্টাল চলে এসছে, এই পোর্টালটা দেখেছো তো, এইখানটা তোমরা ক্লিক করে দাও। এখানটা ক্লিক করার পর তোমরা নিচে স্ক্রল করে চলে আসো। দেখো এই জায়গাটা দেখো, দেখো নোটিশ ফর দ্য NMMSE 2020 সিলেক্টেড স্টুডেন্ট, তারপরে দু নম্বর দেখো লেখা আছে NMMSE 2020 উত্তীর্ণ শিক্ষার্থীর জন্য বিজ্ঞপ্তি, তিন নম্বর যেটা লেখা আছে দেখো NMMSE 2020 ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট লিস্ট, এখানটাকে তোমরা ক্লিক করে দাও। এখানটা ক্লিক করার পর তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ, তোমরা আমাদের পশ্চিমবঙ্গে যে জেলাতে থাকো প্রত্যেকটা জেলার নাম এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখো আলিপুরদুয়ার মেরিট লিস্ট, বাঁকুড়া মেরিট লিস্ট, ব্যারাকপুর মেরিট লিস্ট, বীরভূম, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম এখানে কিন্তু দেওয়া আছে। তাই তোমরা যে যে ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টে তোমরা ক্লিক করো। তো সাপোজ আমি যদি বাঁকুড়া মেরিট লিস্টে ক্লিক করি, তাহলে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখবে সঙ্গে সঙ্গে একটি পিডিএফ ফাইল কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং তোমার সামনে চলে আসলে দেখো এই যে পিডিএফ ফাইলটা এখানে চলে এসছে তোমরা দেখতে পেয়েছ। আমি একটু জুম করে দিচ্ছি, দেখো এখানে প্রথমে দেখো লেখা আছে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ড দিয়েছিলো ওখানে একটি রোল নাম্বার আছে, সেই রোল নাম্বারটা মেলাবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমার নাম কিন্তু মেলাবে। শুধু নাম দেখে কিন্তু ভেবো না যে এটা তোমার রেজাল্ট, কারণ নাম একই হতেই পারে কিন্তু রোল নাম্বারটা অবশ্যই তোমাদের মিলিয়ে নিতে হবে। আবার দেখো লেখা আছে অ্যাড্রেস অফ দ্য ক্যান্ডিডেট লেখা থাকবে, ঠিক আছে, আচ্ছা ডিস্ট্রিক্টও লেখা থাকবে। যাও এবারে এখানে তোমরা দেখতে পাচ্ছ তুমি জেন্ডারটা লেখা থাকবে অবশ্যই এবং SC ST কী হয়েছে, ম্যাট মার্কস স্যাট মার্কস টোটাল কত নম্বর পেয়েছো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো প্রথমে যেমন একজন আছে যেমন অভিজিৎ ঘোষ, দেখো 74 পেয়েছে ম্যাট মার্কসে আর স্যাটে পেয়েছে 53, টোটাল পেয়েছে 127। তো এইভাবে তোমরা নিজের নামটাকে অবশ্যই চেক করে নাও কে কে পাস করেছো, ঠিক আছে। যাই হোক তোমরা বুঝতে পারলে যে কীভাবে তোমরা তোমাদের রেজাল্টটাকে দেখবে এবং কারা কারা পাস করেছো এবং তোমরা কে কোন জেলায় থাকো, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমি এই জেলায় থাকি এবং আমি পাস করেছি স্যার বা দাদা। তো এবারে ব্যাপার হচ্ছে শুধু পাস করলেই তো হবে না, এখান থেকে যে স্কলারশিপটা পেতে হয় কত টাকা স্কলারশিপ, 24,000 টাকা কিন্তু পাওয়া যায়। এবারে 24,000 টাকা শুধু পাস করে ঘরে বসে থাকলে কিন্তু হবে না, তোমাদের জুলাই আগস্ট মাসে কিন্তু একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং টাকাটা কিন্তু দুবার অর্থাৎ 12,000 প্লাস 12,000 এইভাবে কিন্তু তোমরা 24,000 টাকা পাবে। এবং তোমরা যারা পাস করেছো অবশ্যই কিন্তু স্কুলে স্যারদের সাথে একটু কন্ট্যাক্ট করে নেবে যে স্যার আমি কিন্তু এই পরীক্ষাটা দিয়েছিলাম তো আমি এই পরীক্ষা কিন্তু পাস করেছি। এবং জুলাই আগস্ট মাসে একটি ফর্ম ফিল আপ করতে হবে, তাই তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে রেখো যে তোমরা কোন জেলা থেকে দেখছো ভিডিওটি এবং কারা কারা পাস করেছো। তাহলে যখনই ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব এবং আশা করি তোমরা ভিডিওটি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তোমরা যদি কেউ বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাহায্য করে দেবো। তো চলো ভিডিওটি আজকে এইটুকুনি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো এবং অবশ্যই কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু মাস্ক ছাড়া কেউ বাইরে বার হবে না এবং বাড়ির প্রত্যেকে কিন্তু একদম
কোভিড বিধি মেনে থাকতে হবে। ঠিক আছে, তো চলো ভিডিও এখানে শেষ করলাম।